আগামী সংসদ নির্বাচনে চান্দিনায় বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিইব এর মহাসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনকে বিএনপির একক প্রার্থীর সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার 27 সেপ্টেম্বর বিকেলে চান্দিনার দোল্লাই নবাবপুর লেবাস মিয়া বাড়ির প্রাঙ্গণে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন বরকড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক পাটোয়ারি মুকুল, দোল্লাই নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর শফিউল আলম মানিক, ক্রীড়া বিষয়ক সম্পাদক খোকন মেম্বার, যুবদল নেতা সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা সাবেক মেম্বার আবুল বাশার, তাজুল ইসলাম তাজির, ওয়ার্ড সভাপতি আনোয়ার ইসলাম, শফিউল্লাহ শহীদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মঞ্জুর আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা মুয়াজ্জেম হোসেন, কাশেম মেম্বার, যুবদল নেতা শাহজালাল খোকন মিয়া, মোহাম্মদ আলম, আব্দুর রাজ্জাক সাবেক ছাত্রদল নেতা কামাল হোসেন, ছাত্রদলের সাবেক ওয়ার্ড সভাপতি হাবিব রিপন, সাখাওয়াত হোসেন, মাহবুব মজুমদার, জাহাঙ্গীর আলম হাসান, ফয়সাল আহমেদ ফয়েজ সুমন সহ বিএনপি অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা আগামী সংসদ নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনকে সমর্থন জানান। আওয়ামী সরকারের দুঃশাসন, অন্যায়, অত্যাচার, হামলা, মামলা, গুম, খুনের হাত থেকে রেহাই পেয়েছে বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ, এখন থেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শেষে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা, দোয়া ও মোনাজাত কামনা করা হয়। সাধারণ মানুষগুলো সবসময় আমার ছিল না, আজকাল যত বেটাই আসে তারা আমার পাশে থাকবো, এবং যে যে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আপনাদের ভোটাধিকার উদ্ধারের জন্য, সেই ভোটাধিকার আপনারা ফিরে পাবেন এবং আপনাদের মনোনীত সরকার গঠন হবে, তাহলে দেশ সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। এবং রাজনৈতিক প্রজ্ঞার কথা ভাবেন, আপনারা যদি আমার পথ প্রদীপের কথা ভাবেন, চান্দিনাতে কোনো বিকল্প নাই ইনশাল্লাহ আমার থেকে আপনাদের, কিন্তু এভাবে স্পষ্ট কথা আমি কখনো আপনাদেরকে বলি নাই। আমার একটা স্বভাব, কাউকে আমি আশ্বাস দিতে পারি নাই, ভুয়া ভুয়া আশ্বাস দেওয়ার অভ্যাসটা আমি কখনো আমার জীবনে গড়ে ওঠে নাই। সুতরাং আমি মনে করি দল আমার দিকে অবশ্যই সহায় হবেন, দলের ন্যাক নজর অবশ্যই আমার দিকে থাকবেন, সেই নিরিখে অবশ্যই আগামী সংসদ নির্বাচনে আমি মনে করি ধানের শীষ প্রতীক অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারে ক্রমান সহ আমাকেই দিবেন এবং এই চান্দিনার রাজনীতি গণতন্ত্র ফিরিয়ে আনবেন, সেই তত্ত্ব রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।